আজকের গল্প শার্লক হোমসের সুসকম ওল্ড প্লেস, লিখেছেন স্যার আর্থার কোনান ডয়েল। একটা কমজোর অণুবীক্ষণ যন্ত্রের ওপর অনেকক্ষণ ঝুঁকেছিলেন শার্লক হোমস। এবার সোজা হয়ে উঠে বিজয়ীর ভঙ্গিতে আমার দিকে তাকালেন, বললেন, এটা নিঃসন্দেহে আঠা। ওয়াটসন, মাঠের ওপরে এই ছড়ানো জিনিসগুলোর দিকে একবার তাকাও। ঝুঁকে পড়ে যন্ত্রটায় চোখ রাখলাম আমিও। এই লোমগুলো হচ্ছে কোনো টুইট কোটের আঁশ, আর এই অসমান ধূসর রঙের জিনিসগুলো হচ্ছে ধুলো, আর বাঁ দিকের এগুলো আঁশ, আর মাঝখানের এই যে বাদামি জিনিসগুলো, এগুলো হচ্ছে আঠা। হাসতে হাসতে বললাম, মেনে নিলাম, কিন্তু এ থেকে কি কিছু কাজ হবে? উনি বললেন, চমৎকার পরীক্ষাটা। তোমার হয়তো মনে আছে সেন্ট প্যানক্রিয়াসের মামলাটায় মৃত পুলিশের দেহের পাশে একটা টুপি পাওয়া গিয়েছিল। আসামি অস্বীকার করেছিল সেটা তার বলে। লোকটার পেশা কিন্তু ছবি বাঁধানো, প্রায়ই তাকে আঠা ব্যবহার করতে হয়। এটা কি তোমার কোনো মামলা? না, মানে কি জানো, স্কটল্যান্ড ইয়ার্ডের মেরিভেল আমাকে তার এই মামলাটা একটু দেখতে বলেছিল। জামার হাতল পরীক্ষা করে দস্তা আর তামার চিহ্ন পেয়ে আমি পয়সার জালিয়াতিটাকে ধরবার পর থেকে ওরা অণুবীক্ষণের গুরুত্ব বুঝতে শিখেছে। এই বলে তিনি তার ঘড়িটার দিকে তাকালেন অস্বস্তির সঙ্গে, বললেন, এক নতুন মক্কেলের আসবার কথা, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। ভালো কথা, রেস সম্বন্ধে তুমি কি কিছু জানো? জানবার কথা বই কি, আহত সৈনিক হিসাবে যে পেনশন পায় তার অর্ধেকটাই তো খরচ হয় ওতে। তাহলে তো তোমাকে রেসের মাঠে নির্দেশিকা হিসাবে কাজে লাগানো যাবে। আচ্ছা, রবার্ট নরবার্টন সম্বন্ধে কিছু জানো? নামটা চেনা চেনা মনে হচ্ছে কি? নিশ্চয়ই, সুসকম ওল্ড প্লেসের বাসিন্দা তিনি। জায়গাটা আমি ভালো করেই চিনি, কারণ একবার আমাকে গ্রীষ্মকালটা ওখানে কাটাতে হয়েছিল, এবং একবার তিনি একটা ব্যাপারে প্রায়ই তোমার এলাকায় এসে পড়েছিলেন বলতে গেলে। কীরকম? নিউ মার্কেট হিমে তিনি একবার কার্জন স্ট্রিটের সুপরিচিত তেজারতির কারবারি স্যাম ব্রুয়ারকে চাপকেছিলেন, প্রায় মেরেই ফেলেছিলেন তাকে। বাহ, বেশ চিত্তাকর্ষক বলেই তো মনে হচ্ছে। প্রায় কি এসব কুকর্ম করে থাকেন তিনি? তা বিপজ্জনক লোক বলে তার নাম আছে বই কি। ইংল্যান্ডের সবচেয়ে দুঃসাহসী ঘোড়সওয়ারদের একজন তিনি। কবছর আগে গ্র্যান্ড ন্যাশনালে দ্বিতীয় স্থান পেয়েছিলেন। সমসাময়িকদের ছাড়িয়ে যারা উপরে উঠেছে সেই স্বল্প সংখ্যকদের একজন তিনি। রিজেন্সির সময় হলে তিনি দিব্যি ফুলবাবুটি বলে বিবেচিত হতে পারতেন। বক্সিংয়ে দৌড় ঝাঁপে পারদর্শী, রেসের মাঠে আসক্ত, সুন্দরীদের প্রেমিক, সব মিলে ওয়াল স্ট্রিটের গভীরে এমন তলিয়ে গেছেন যে আর উঠে আসা তার পক্ষে সম্ভব হবে না। বাহ, চমৎকার ওয়াটসন, সংক্ষেপে চমৎকার বলেছ। যেন লোকটাকে চিনি বলে মনে হচ্ছে। আচ্ছা, এবার সুসকম ওল্ড প্লেস সম্বন্ধে কিছু বলো। শুধু এইটুকুই বলতে পারি যে সেটার অবস্থিতি সুসকম পার্কের ভিতরে, এবং ওখানেই সুবিখ্যাত সুসকম ঘোড়ার প্রজনন ও শিক্ষণ কেন্দ্র, এবং সেই শিক্ষকদের মধ্যে প্রধান হচ্ছে জন মেসন। এটা জানি বলে আশ্চর্য হয়ো না, কারণ এ আমি বলছি এই চিঠিটা থেকে। কিন্তু সুসকম সম্বন্ধে আমার আরও কিছু খবর দরকার। মনে হচ্ছে খবরের একটা খনি আমি আবিষ্কার করে ফেলেছি। তাছাড়া ওখানে আছে সুসকমের স্প্যানিয়েল কুকুর। প্রত্যেক কুকুর প্রদর্শনীতেই তুমি তাদের নাম শুনবে। ইংল্যান্ডের এক চেটিয়া, সুসকম ওল্ড প্লেসের মহিলার বিশেষ গর্বের জিনিস। মানে স্যার রবার্ট নরবার্টনের স্ত্রীর? না, স্যার রবার্ট বিয়ে করেননি। ভালোই করেছেন না করে, তিনি বাস করেন তার বিধবা বোন লেডি বিয়াট্রিস ফল্ডারের সঙ্গে। মানে তুমি বলতে চাও ভদ্রমহিলা ভাইয়ের সঙ্গে থাকেন? না না,
বাড়িটা ছিল তার পরলোকগত স্বামী স্যার জেমসের। নগার্ডের কোনো দাবি নেই তাতে, আছে কেবল একটা ভাতা যা তার মৃত্যুর সঙ্গে স্যার জেমসের ভাইয়ে বর্তাবে। ভাড়াটা ভদ্রমহিলা নেন প্রতি বছরেই, আর ভাই রবার্ট বুঝি খরচ করেন সেটা ব্যাপারটা সেই রকমই বটে। এক নম্বরের শয়তান এই ভদ্রলোক, নিশ্চয়ই মনের ওপর প্রচুর অশান্তি সৃষ্টি করে থাকেন, কিন্তু তবুও শুনেছি তিনি ভাইয়ের ওপর অনুরক্ত। কেন বলো তো, সুষ্কম নিয়ে ব্যাপারটা কি? সেইটাই তো জানতে চাইছি। ওই ওই বুঝি এলো সেই লোক যার কাছে খবরটা পাবো। দরজাটা খুলে গেল, এক দীর্ঘাকৃতি দাঁড়ি গোফ কামানো লোক প্রবেশ করলেন। অত্যন্ত গম্ভীর প্রকৃতির শক্ত সমর্থ মানুষ তিনি, যেমনটি দেখা যায় যারা ঘোড়ার বা ছোট ছেলেদের তদারক করেন তাদের মধ্যে। এবং এই দুই বস্তুই জন মিশনের তত্ত্বাবধানে আছে এবং তাকে এ কাজের উপযুক্ত বলে মনে হল। আমার চিঠি পেয়েছিলেন মিস্টার হোমস? হ্যাঁ, কিন্তু তা থেকে তো কিছুই বোঝা গেল না। মানে ব্যাপারটা গোপনীয়, ঠিক লিখে বোঝাবার মতো নয় এবং অত্যন্ত জটিলও বটে। ঠিক মুখোমুখি না হলে বলতে অসুবিধে। বেশ বলুন শুনি। প্রথমেই বলি মিস্টার হোমস, আমার মনিব স্যার রবার্ট পাগল হয়ে গেছে। ভ্রু কুচকালেন হোমস, বললেন, এ হচ্ছে বেকার স্ট্রিট, হার্লে স্ট্রিট নয়। কিন্তু সে যাই হোক, এ কথা কেন বলছেন? মানে কি জানেন, মানুষ যদি একবার কিংবা দুবার অদ্ভুত কাজ করে তার হয়তো একটা মানে বোঝা যায়, কিন্তু সে যা কিছু করে সবই যখন দেখা যাচ্ছে অদ্ভুত, তখন কি আশ্চর্য হবার কথা নয়? মনে হয় সোসকম প্রিন্স আর ডার্বি রেসি তার মাথাটা ঘুরিয়ে দিয়েছে। ওই ঘোড়ার বাচ্চাটাই বুঝি আপনার তত্ত্বাবধানে আছে? ইংল্যান্ডের সেরা ঘোড়া ওটা মিস্টার হোমস। এ ব্যাপারে আমার যে ভালো কারো জানবার কথা নয়, খোলাখুলিভাবে আপনাদের বলছি, কারণ আমি জানি আপনারা ভদ্রলোক, মানি লোক, যা বলবো আর কেউ তা জানবে না। কি জানেন, স্যার রবার্টকে ডার্বি জিততেই হবে, গলা পর্যন্ত তিনি দেনায় ডুবে আছেন এবং এইটাই হচ্ছে তার শেষ সুযোগ। যা কিছু তিনি জোগাড় করতে বা ধার করতে পেরেছেন সমস্তটাই ওই ঘোড়ার পেছনে লাগিয়েছেন এবং এই বাজি ধরেছেন প্রচুর অসুবিধা সত্ত্বেও। প্রিন্সের সৎ ভাইকে নিয়ে তিনি অনুশীলন করছেন, দুটির মধ্যে কোনো তফাৎ আপনার চোখে পড়বে না, কিন্তু দৌড়ের ব্যাপারে দুটির মধ্যে এক ফরলঙে দু ঘোড়ার মতো। ঘোড়া আর রেশ এছাড়া আর কোনো চিন্তায় তার মাথায় নেই, তার সমস্ত জীবনটাই রেসের ওপরে। সেই সময় পর্যন্ত তিনি পাওনাদারদেরকে ঠেকিয়ে রেখেছেন, প্রিন্স যদি জিততে না পারে তাহলে সর্বনাশ। মরিয়া হয়ে উঠেছেন দেখছি, তা এর মধ্যে পাগলামিটা কোথায়? প্রথমেই ধরুন তার চেহারা, মনে তো হয় না রাতে তিনি একটু ঘুমোতে পারেন, সমস্ত ক্ষণ আস্তা বলে থাকেন, চোখে বন্য দৃষ্টি, এসবই তার স্নায়ুর পক্ষে ক্ষতিকর। তারপর ধরুন লেডি বিয়াট্রিসের সঙ্গে তার ব্যবহার, ও সেটা কীরকম? চিরদিনই তারা অত্যন্ত বন্ধুর মতো ছিলেন, একই রকম রুচি তাদের, তার মতো তিনিও ঘোড়া ভালোবাসেন। প্রতিদিন ঠিক একই সময়ে ভদ্রমহিলা যেতেন ঘোড়াদের দেখতে, আর যা তার চেয়েও বেশি প্রিন্সকে ভালোবাসতেন তিনি। সুরকিছা পথে রোজ সকালে গাড়ির চাকার আওয়াজ পেলে প্রিন্স মুখ তুলে তাকাতো চিনির লোভে, কিন্তু সেসবই এখন ঘুচে গেছে জানেন। কেন? মানে ঘোড়াদের ওপর ভদ্রমহিলার সব টানই চলে গেছে। এক সপ্তাহ হলো তিনি গাড়ি করে আস্তাবলের পাশ দিয়ে চলে যাওয়ার সময় একটা গুড মর্নিং পর্যন্ত বলেন না। কি মনে হয় ঝগড়াঝাটি হয়েছে?
হ্যাঁ, অতি ভয়ঙ্কর, মারাত্মক সে ঝগড়া। নতুবা কি তিনি তার এত আদরের কুকুরটাকে বিলিয়ে দেন? এই কদিন আগে তিনি সেটা 3 মাইল দূরের ক্রেনডলের গ্রিন ড্র্যাগন হোটেলের মালিক বুড়ো বার্নসকে দিয়ে দিয়েছেন। এটা অবশ্য সত্যি অদ্ভুত। দুর্বল হার্ট আর শোথ রোগ নিয়ে তো খ্যাপা ভাইয়ের সঙ্গে পাল্লা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। অথচ আগে ভাই রোজ সন্ধ্যায় ঘণ্টা দুই করে বোনের ঘরে কাটাতেন, খুবই ভালো সম্পর্ক ছিল ওদের। কিন্তু সেসবেরই এখন শেষ, আর তিনি বোনের ধারে কাছেও যান না, এবং ভদ্রমহিলার এজন্যে বড় কষ্ট, খুব মনমরা হয়ে আছেন আর সুরাপান করছেন, একেবারে নেশাখোরের মতো। মিস্টার হোমস, হোমস জিজ্ঞাসা করলেন, এই মনোমালিন্যের আগেও কি তিনি সুরাপান করতেন? রাঁধুনি স্টিফেন্স বলে আগে খেতেন এক আধ গ্লাস, কিন্তু আজকাল এক সন্ধ্যায় পুরো এক বোতল। সব পাল্টে গেছে মিস্টার হোমস, একটা কিছু ভারী বিশ্রী ব্যাপার ঘটে গেছে। তাছাড়া বলুন, মনিপটি রোজ রাত্রে পুরানো গির্জার মাটির নিচের গুপ্ত ঘরে গিয়ে কি করেন, আর কেই বা সেখানে তার সঙ্গে দেখা করে? হাতে হাত ধরলেন হোমস, বললেন, বলে যান মিস্টার মেশন, আপনার কাহিনী ক্রমেই জমে উঠেছে। স্টিফেন্স নিজে তাকে যেতে দেখেছে রাত 12টায় প্রবল বৃষ্টির মধ্যে, তাই পরদিন আমি জেগেছিলাম, দেখতে পেলাম মনিব আবার বেরিয়ে পড়েছেন। স্টিফেন্স আর আমি গেলাম পিছু পিছু, খুব বিপদের কাজ, কিন্তু মহা মুশকিল হতো ধরা পড়লে। খেপে গেলে প্রচণ্ড মারধর করেন, খুশির জোর সাংঘাতিক, কাউকে মানেন না তখন, তাই বেশি কাছে যেতে সাহস হলো না। যদিও লক্ষ্য রাখলাম ঠিক, চললেন ফুঁতে পাওয়া গুপ্ত ঘরটার দিকে, একজন লোক সেখানে তার প্রতীক্ষায় ছিল। এই ভূতে পাওয়া ঘর ব্যাপারটা কি? আগে পার্কের ভিতর একটা ভাঙা ছোট গির্জা আছে, এত পুরানো সেটা যে কেউ জানে না কতদিনের, আর তার নিচে আছে একটা ঘর যেটাকে আমরা সবাই ভয় করি। দিনের বেলাতেও জায়গাটা স্যাঁতস্যাঁতে, অন্ধকার, এবং এমন লোক খুব কমই আছে যে রাতে সাহস করে উদ্ধারে কাছে যাবে। অথচ মনিবের কোনো ভয় ডর নেই, স্যার জীবনে কখনো তিনি কোনো কিছু থেকে ভয় পাননি, কিন্তু রাতে তিনি ওখানে কেন যাবেন বলুন তো? হোমস বললেন, দাঁড়ান, আপনি বলছেন আর একজন লোক থাকে ওখানে, নিশ্চয়ই সে আপনারই আস্তাবলের কিংবা বাড়ির কোনো কেউ, তা তাকে ধরে জিজ্ঞাসা করলেই তো বেরিয়ে যায় সত্যিটা। আমার চেনা কোনো লোক সে নয়। কি করে জানলেন? তাকে আমি দেখেছি মিস্টার হোমস, সেটা হলো দ্বিতীয় দিন রাত্রে। স্যার রবার্ট ফিরে গেলেন স্টিফেন্সের আর আমার পাশ দিয়ে। আমরা এখন ঝোপের আড়াল থেকে খরগোশের মতো কাঁপছি, আকাশে একটুখানি চাঁদ ছিল। স্যার রবার্ট চলে যেতে আমরা উঠে পড়লাম, যেন চাঁদের আলোয় বেরিয়ে বেড়াচ্ছি। একটু এমনভাবে পৌঁছে গেলাম তার কাছে যেন কিছুই জানি না। বললাম, আরে শ্যাঙাত, কে বটে তুমি? মনে হলো আমাদের এগিয়ে যাওয়া সে টের পায়নি, কারণ ঘাড় ফিরিয়ে এমনভাবে সে আমাদের দিকে তাকালো যেন স্বয়ং শয়তানের দেখা পেয়েছে। তারপরে সে একটা তীক্ষ্ণ চিৎকার করে পালিয়ে গেল ওই অন্ধকারের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, দৌড়তে পারে বটে, স্বীকার করতেই হবে, 1 মিনিটের মধ্যেই আমাদের চক্ষু কর্ণের আড়ালে চলে গেল সে। পরিষ্কার দেখতে পেয়েছিলাম চাঁদের ওই আলো। পরিষ্কার দেখতে পেয়েছিলেন চাঁদের ওই আলোতে? হ্যাঁ, হলপ করে বলতে পারি তার মুখ হলদে, ইতর কুত্তার মতো লোকটা। স্যার রবার্টের মতো মানুষের সঙ্গে তার কি কাজ থাকতে পারে? কিছুক্ষণ হোমস চিন্তায় ডুবে থাকলেন,
তারপর বললেন, লেডি বিয়াট্রিস ফল্ডারের সঙ্গে কে এখন থাকেন? তার দাসী ক্যারি ইভান্স, 5 বছর সে আছে। নিশ্চয়ই তার অনুগত? এ কথার মিশন অস্বস্তিসূচক ভাব দেখালেন, বললেন, অনুগত যথেষ্টই, কিন্তু বলবো না কার উপর অনুগত। ওরকম স্কুলের ছেলেদের মতো গল্প করে বেড়ানো আমি পছন্দ করি না। বুঝলাম মিস্টার মেশন, পরিস্থিতিটা বেশ পরিষ্কারই। ডক্টর ওয়াটসনের ভাষায় স্যার রবার্টের আওতায় কোনো স্ত্রীলোকই নিরাপদ নয়। আচ্ছা, মনে কি হয় যে ভাই বোনের ঝগড়া এই দাসীকে কেন্দ্র করেই হয়েছে? তা কেলেঙ্কারিটা বহুদিন থেকেই স্পষ্ট হয়ে আছে, কিন্তু বোন এ ব্যাপারের পরিচয় আগে পাননি। আচ্ছা, ধরা যাক বোন হঠাৎ জানতে পারেন এটা এবং স্ত্রী লোকটিকে সরিয়ে দিতে চান তিনি, কিন্তু ভাই তা করতে দেবেন না। অসুস্থ বোনটি তার দুর্বল শরীর নিয়ে জোর খাটাতে পারছেন না, ফলে ঘৃণ্য দাসীটি তার সঙ্গে সঙ্গেই ঘুরছে। মহিলাটি কথা বলেন না, মন মরা হয়ে মদের চুর হয়ে থাকেন, আর স্যার রবার্ট ক্রুদ্ধ হয়ে বোনের আদরের কুকুরটাকে সরিয়ে দেন তার কাছ থেকে। কেমন, এসব মিলছে তো? ঠিক এ পর্যন্ত, কিন্তু এসবের সঙ্গে রাতের পুরানো গির্জায় গিয়ে দেখা করাটা তো মেলানো যাচ্ছে না। আগে ঠিকই বলেছেন, এবং আরও কিছু আছে যা মিলছে না। কেন স্যার রবার্ট একটা মৃতদেহ খুঁড়ে বার করতে চান? এ কথায় টানটান হয়ে বসলেন হোমস। এটা জানতে পারলাম গতকাল আপনাকে চিঠি দেবার পরে। ও গতকাল স্যার রবার্ট লন্ডনে গিয়েছিলেন, সেই সুযোগে স্টিফেন স্যার আমি যাই ওই গুপ্ত ঘরে, দেখলাম সবই ঠিক আছে, শুধু এক কোণে একটা মানুষের শরীরের খানিকটা অংশ পুড়ে আছে। নিশ্চয়ই পুলিশে খবর দিয়েছিলেন? গম্ভীরভাবে হাসলেন আগন্তুক। মনে হয়নি যে ব্যাপারটা নিয়ে পুলিশ বেশ মাথা ঘামাবে। ও আর কিছু নয়, কেবল একটা মমির মাথা আর কয়েকটা হাড়, হয়তো 1000 বছরের পুরানো। স্টিফেন স্যার আমি এ কথা হলপ করে বলতে পারি, এক কোণে নিয়ে গিয়ে একটা কাঠের তক্তা চাপা দেয়া হয়েছিল, ওই কোণটা কিন্তু চিরকালই খালি ছিল। কি করলেন সেটা নিয়ে? যেমন ছিল তেমনই রেখে এসেছি। স্যার রবার্ট কাল ছিলেন না, ফিরেছেন তিনি? আজ ফেরবার কথা। কুকুরটাকে কখন সরিয়ে দেন তিনি? আজ নিয়ে ঠিক 1 সপ্তাহ হলো। পুরানো কুয়ো বাড়িটার বাইরে থেকে কুকুরটা চেঁচাচ্ছিল। সেদিন সকালে স্যার রবার্টের মেজাজ খুব খারাপ ছিল, ধরলেন গিয়ে কুকুরটাকে, ভাবলাম মেরেই ফেলবেন বুঝি। জকি স্যান্ডি বেইনকে দিয়ে বললেন এটাকে গ্রিন ড্রাগনের বুড়ো বার্নসকে দিয়ে আসতে, আর যেন কখনো দেখতে না হয় ওটাকে। নীরবে বসে চিন্তা করলেন হোমস। সবচেয়ে পুরনো আর সবচেয়ে কড়া পাইপ তিনি ধরিয়েছিলেন। শেষ পর্যন্ত বললেন, কিন্তু এখনও আমি বুঝতে পারছি না এ ব্যাপারে আমার কি করবার আছে, আরও একটু স্পষ্ট খবর কিছু দিতে পারেন না? আগন্তুক বললেন, হয়তো এটা থেকে ব্যাপারটা আরও একটু স্পষ্ট হবে মিস্টার হোমস। পকেট থেকে একটা চিঠি বার করে সাবধানে সেটা ভাঁজ খুললেন তিনি। একটা পোড়া হাড়ের টুকরো দেখা দিল। কৌতূহলের সঙ্গে হোমস পরীক্ষা করলেন সেটা, বললেন, কোথায় পেলেন এটা? লেডি বিয়াট্রিসের ঘরের নিচের যে ঘরটা বাড়িটাকে গরম রাখার কাজ করত সেখানে। কিছুকাল ওখানে আগুন জ্বালা হয়নি, কিন্তু স্যার রবার্ট ঠান্ডার দোহায় দিয়ে আবার ওটা জ্বালাবার ব্যবস্থা করেন। ওটার দেখাশোনা করে আমারই এক ছোকরা হার্ভে। আজই সকালে সে এটা নিয়ে আমার কাছে আসে, ছায়ের মধ্যে সে এটা পেয়েছিল, জিনিসটা ভালো ঠেকেনি ওর চোখে। আমারও ঠেকছে না, হোমস বললেন।
এটা তোমার কি মনে হয় ওয়াটসন? পুড়ে একেবারে কালো হয়ে যাওয়া একটা হাড়ের টুকরো সেটা, কিন্তু তাহলেও চিনতে অসুবিধা হলো না। বললাম, মানুষের উরুর হাড়ের একটা ওপরের অংশ এটা। ঠিক বলেছ, অত্যন্ত গম্ভীর হয়ে হোমস বললেন। তা কটার সময় ছোকরা অগ্নিস্থানের কাজ করে? রোজ সন্ধ্যায় গিয়ে জেলে দিয়ে চলে আসে। তাহলে তো যে কোনো লোক রাত্রে ওখানে যেতে পারে। আগে হ্যাঁ, বাইরে থেকে কি যাওয়া যায় ওখানে? বাইরের দিকে একটা দরজা আছে, একটা সিঁড়ি দিয়ে সেই পথে যাওয়া যায় যেখানে লেডি বিয়াট্রিসের ঘর। সেই সিঁড়িতে যাওয়ার আর একটা দরজা আছে সেখানে। অত্যন্ত গভীর জলের ব্যাপার মিস্টার মেসন। শুধু গভীর নয়, অত্যন্ত নোংরাও বটে। আপনি বলছেন স্যার রিচার্ড কাল রাতে বাড়ি ছিলেন না? আগে হ্যাঁ, ছিলেন না। তাহলে তিনি যদি না হন, তাহলে কে হাড় পোড়াবে? আগে তাই তো। সরাইখানাটার নাম কি বললেন? গ্রিন ড্রাগন। আচ্ছা, বার্কশায়ারের ও অঞ্চলে ভালো মাছ ধরা যায়। সরল লোকটির মুখ দেখে পরিষ্কার বোঝা গেল ঝঞ্ঝাটের জীবনে আবার এক নতুন পাগলের আবির্ভাব হলো। বলল, আগে হ্যাঁ শুনেছি মিলের ছোট নদীটায় ট্রাউট আর হলের লেকে পাইক পাওয়া যায়। ব্যাস ব্যাস, যথেষ্ট। ওয়াটসন আর আমি তো মাছ ধরার ব্যাপারে সিদ্ধহস্ত। কি বলো ওয়াটসন, এবার থেকে গ্রিন ড্রাগনে আমাদের খোঁজ পাবেন। আজই রাত্রে আমার সঙ্গে দেখা করতে হবে না, একটু লিখে জানালেই হবে। তাহলেই দরকার হলে আপনার সঙ্গে দেখা করব। এ ব্যাপারে আরেকটু এগোলে তখন আমার ধারণা আপনাকে জানাব। এর ফল হলো, মে মাসের এক আলোই ভরা অপরাহ্নে আমরা একটা ফার্স্ট ক্লাস কামরায় সোজকমের পথে বেরিয়ে পড়লাম। ছোট্ট স্টেশন, যাত্রী না থাকলে গাড়ি থামে না। কামরায় যাত্রী কেবলমাত্র আমরা দুজন। মাথার উপরে বাঁকটা ছিপ আর হুইল আর ঝুড়িতে ভর্তি। স্টেশনে নেমে একটা গাড়ি ভাড়া করে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সেকেলে সরাইখানাটায়। সরাইয়ের মালিক জোসিয়া বার্নসের শিকারে উৎসাহ ছিল। আশেপাশে মাছ ধরার ব্যাপারে আমাদের সঙ্গে আলোচনায় বসলেন। হোমস বললেন, আচ্ছা হলের লেকে পাইক ধরবার ব্যাপারে কি বলেন? এ কথায় সরাইয়ের মালিকের মুখ কালো হয়ে উঠল। বললেন, আগে সেটি হবে না, নতুবা হয়তো দেখবেন আপনার নিজেরাই সেই হ্রদের জলে পড়ে গেছেন। সে আবার কি? আগে ব্যাপারটা হলো, স্যার রবার্ট টাউটদের ব্যাপারে তার প্রচুর হিংসে আছে। আপনারা দুজন অচেনা মানুষ, তিনি যেখানে ঘোড়াদের অনুশীলন করান তার কাছে গিয়ে পৌঁছালে নির্ঘাত তিনি খেপে যাবেন, কারণ কোনো রকম ঝুঁকি তিনি নেবেন না। শুনেছি বটে, তার একটা ঘোড়া ডার্বিতে দৌড়বে। হ্যাঁ, আর ঘোড়াটাও চমৎকার। আমরা সবাই আমাদের সব টাকা ওর ওপর বাজি রেখেছি। আর স্যার রবার্টও, এই পর্যন্ত বলে তিনি চিন্তিতভাবে আমাদের দিকে তাকালেন। বললেন, তা আপনারাও কিছু রেখেছেন নাকি? না না, আমরা বার্কশায়ারের ফাঁকা হাওয়া খেয়ে একটু ক্লান্তি দূর করতে এসেছি। তা সেদিক দিয়ে ঠিক জায়গাতে এসেছেন আপনারা, হাওয়া এখানে অঢেল। কিন্তু মনে রাখবেন, স্যার রবার্ট সম্বন্ধে যা বললাম, ওর স্বভাব হলো আগে মেরে বসা, তারপর ব্যাপারটা শোনা। ওর পার্ক এড়িয়ে চলবেন। ঠিক আছে মিস্টার বার্নস, তাই হবে। আচ্ছা, একটা অতি চমৎকার কুকুর দেখেছিলাম, হল ঘরে ঘেউ ঘেউ করছিল। আগে হ্যাঁ, ও হচ্ছে খাঁটি সোশকমের কুকুর। এদের থেকে ভালো কুকুর সারা ইংল্যান্ডে পাবেন না। হোমস বললেন, আমি নিজে কুকুরের ব্যাপারে আগ্রহী। আচ্ছা, অমন একটা কুকুরের কিরকম দাম হতে পারে? সে দাম নেওয়ার ক্ষমতা আমার নেই স্যার। স্যার রবার্ট নিজেই আমাকে এটা দিয়েছেন, আর সেই জন্যই আমাকে এটা বেঁধে রাখতে হয়। ছেড়ে দিলে তখনই হলে চলে যাবে। লোকটি উঠে গেলে হোমস বললে,
কিছু কিছু তাস আমাদের হাতে আসছে ওয়াটসন, কিন্তু খেলা সহজ হতে পারে এমন অবস্থা এখনো আসেনি। তবে দু একদিনের মধ্যে হয়তো পথ মিলবে। ভালো কথা, শুনলাম তো স্যার রবার্ট এখনো লন্ডনে। এতেও প্রহারের ভয় না রেখে তো আমরা আজ রাত্রে তার এলাকায় প্রবেশ করতে পারি। দু একটা বিষয়ে সমর্থনের প্রয়োজন আছে। কোনো ধারণা তোমার মাথায় এসেছে হোমস? এইটুকুই মাত্র এসেছে যে সপ্তাহখানেক আগে এমন একটা ব্যাপার ঘটে গেছে যার প্রভাব গভীরভাবে সোসকম গৃহস্থালির মধ্যে পড়েছে। কি সেটা ফলাফল বিচার করে আমরা বড়জোর অনুমান করতে পারি, এবং এই ফলাফল হয়েছে অন্যরকম, কিন্তু যাই হোক এও কাজে লাগবে। জেনে রাখো, যে মামলায় কোনো বৈচিত্র্য বা উল্লেখযোগ্য ঘটনা নেই সেই মামলায় হয়ে ওঠে অত্যন্ত কঠিন। আচ্ছা, সূত্র যা যা পাওয়া গেছে পরীক্ষা করে দেখা যাক। প্রিয় পঙ্গু বোনকে আর ভাই দেখতে চান না, বোনের আদরের কুকুরটাও ভাই বিলিয়ে দিয়েছেন, কুকুরটা বোনের। ওয়াটসন, এ থেকে কোনো ধারণা কি তোমার মনে জাগছে? ভাইয়ের প্রতিহিংসা, তাছাড়া আর কিছু তো দেখতে পাচ্ছি না। অবশ্য হতে পারে তা, কিংবা আর একটা সম্ভাবনাও আছে। আচ্ছা, যখন থেকে ঝগড়া শুরু হয়, সত্যি যদি কোনো ঝগড়া হয়ে থাকে সেই থেকে আমরা পরিস্থিতির বিচার করছি, ভদ্রমহিলা ঘরের মধ্যে থাকছেন, পুরনো অভ্যেস ছেড়ে দিয়েছেন, কেউ তাকে দেখতে পায় না, কেবল যখন পরিচারিকার সঙ্গে বেরোন তখন ছাড়া। অত্যন্ত প্রিয় ঘোড়াকে সম্ভাষণের জন্যে আস্তাবলের সামনে থামেন না, এবং প্রচুর মদ্যপান শুরু করেছেন। এই তো হলো ব্যাপারটা, তাই না? হ্যাঁ, কেবল ওই গুপ্তগৃহের ব্যাপারটা ছাড়া, ওটা আবার অন্য চিন্তাধারার মধ্যে আছে। দুটো ধারা আলাদা জড়িয়ে ফেললে বা গুলিয়ে দিলে চলবে না। প্রথম ধারাটা হচ্ছে লেডি বিয়াট্রিসকে নিয়ে, এবং এর মধ্যে একটা অশুভ বস্তুর অস্পষ্ট ভাব, তাই না? কি জানি, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, দ্বিতীয় ধারাটা ধরা যাক, এ হচ্ছে স্যার রবার্টের। ডার্বি জেতার জন্যে তিনি পাগলের মতো হয়ে উঠেছেন, একেবারে ইহুদি পাওনাদারদের হাতে তিনি, এবং যে কোনো মুহূর্তে দেনার দায়ে তার সমস্ত কিছু বিক্রি হয়ে যেতে পারে। তার আস্তাবল পর্যন্ত পাওনাদাররা ক্রোক করতে পারবে। অত্যন্ত দুঃসাহসী মরিয়া মানুষ তিনি, যা তার উপার্জন সব বোনের কাছ থেকেই, এবং বোনের পরিচারিকাটি তার হাতের পুতুল। এ পর্যন্ত বেশ গড়গড় করে সিদ্ধান্তে আসা যেতে পারে, কেমন? কিন্তু ওই গুপ্তগৃহটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুপ্তগৃহটা ধরা যাক। ওয়াটসন, এটা একটা কেলেঙ্কারির ব্যাপার বটে, তবু তর্কের খাতিরে এটা ধরে এগোনো যাক যে স্যার রবার্ট তার বোনকে হত্যা করেছেন। না না হোমস, এ একেবারে অসম্ভব। হয়তো তাই ওয়াটসন, স্যার রবার্ট সদ্বংশের সন্তান, কিন্তু ইগলের ঝাঁকেও কখনো কখনো মরা খাওয়া কাকের দেখা মেলে। আচ্ছা, এই পর্যায়ে একটু আলোচনা করা যাক। তিনি দেশ ছেড়ে পালাতে পারছেন না যতক্ষণ না টাকাটা গুছিয়ে নিতে পারছেন, এবং সেটা সম্ভব হতে পারে সোসকম প্রিন্সের সাফল্যের পরেই। সুতরাং এখনও তাকে থাকতে হচ্ছে এখানে, এবং সেক্ষেত্রে মৃতের দেহটার একটা গতি করা দরকার, এবং সেজন্য দরকার এমন একজনের যে বোনের ভূমিকা পালন করবে, এবং পরিচারিকাটি বিশ্বাসভাজন হওয়ায় তা একেবারে অসম্ভব কিছু হচ্ছে না। গুপ্তগৃহে বড় একটা কেউ যায় না। বোনের দেহটা গোপনে সেখানে নিয়ে গিয়ে অগ্নিস্থানে পুড়িয়ে ফেললে কেবলমাত্র আমরা যা সূত্র পেয়েছি তাছাড়া আর কোনো প্রমাণ তখন থাকবে না, কি বলো ওয়াটসন? অবশ্যই সম্ভব হতে পারে যদি তুমি মৌলিক ভয়ঙ্কর প্রশ্নটা মেনে নিতে পারো। কাল একটা ছোটখাটো পরীক্ষা করে দেখব ওয়াটসন, যদি তাতে কোনো সূত্র পাওয়া যায়। ইতিমধ্যে আমরা আমাদের এই পরিচয় বজায় রাখব,
এতবু চলো সরায়ের মালিকের ওখানে, কফি খেতে খেতে ইল আর ডেসমাথ সম্বন্ধে তার সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করা যাবে। তাহলেই ওর প্রিয় পাত্র হয়ে উঠতে পারবো। হয়তো তাতে করে এমন কোনো স্থানীয় কিংবদন্তি শুনতে পাবো যা আমাদের কাজে লাগবে। সকালবেলা হোমস আবিষ্কার করলেন যে আমরা টোপ না নিয়ে মাছ ধরতে এসেছি, ফলে সেদিনের মতো মাছ ধরার দায়িত্ব থেকে অব্যাহতি মিলল। বেলা 11টা নাগাদ আমরা বেড়াতে বেরোলাম। সরাইয়ের মালিকের অনুমতি নিয়ে কুকুরটাকে সঙ্গে নিলাম আমরা। দুটো উঁচু গেট, তার উপর দুটো গ্রিফিনের মূর্তি আমাদেরকে স্বাগত জানাচ্ছে। গ্রিফিন হচ্ছে এক কাল্পনিক প্রাণী, তার মাথা আর ডানা ইগলের আর শরীর সিংহের। হোমস বললেন, এই হলো জায়গাটা। মিস্টার বার্নসের কাছে শুনলাম দুপুর নাগাদ বৃদ্ধা বেরিয়ে পড়েন গাড়ি করে, আর গেট খোলার সময় দেবার জন্যে গাড়িটা আস্তে আস্তে এগোতে থাকে। বেরিয়ে আসার পরে এবং গাড়ি পূর্ণ গতি নেবার আগে তুমি দু একটা প্রশ্ন করে গাড়িটাকে থামাবে। আমার জন্য ভেবো না, আমি এই ঝোপটার আড়াল থেকে যা পারি লক্ষ্য করব। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, মিনিট 15-এর মধ্যেই দেখা গেল বড় ধূসর রঙের স্বাস্থ্যবান একজোড়া ঘোড়ায় টানা হলদে গাড়িটা যে পথ ধরে বেরিয়ে আসছে তার দুদিকে গাছের সারি। কুকুরটাকে সঙ্গে করে হোমস ঝোপটার পেছনের গুড়ি মেরে রয়েছেন, আর নির্বিকার দাঁড়িয়ে আমি হাতের বেটটা দোলাচ্ছি। একজন ভিতর থেকে দৌড়ে এসে খুলে দিল গেটটা। ইতিমধ্যে গাড়িটার গতি কমে এসে হাঁটার মতো দাঁড়িয়েছে, ফলে ভালো করে ভেতরটা লক্ষ্য করার সুযোগ মিলল। এক যুবতী সেই গাড়িতে, তার মাথার চুল সোনের রঙের, মুখে অবজ্ঞার ভাব। সে বসেছিল গাড়ির বাঁ দিকে, আর তার ডান দিকে বসেছিল এক বয়স্কা স্ত্রীলোক। তার পিঠটা কুঁজো আর এক রাশ শালে তার মুখ আর শরীর ঢাকা, যা থেকে বোঝা গেল তিনিই হচ্ছেন অসুস্থ বৃদ্ধাটি। গাড়িটা বড় রাস্তায় এসে পড়লে আমি অত্যন্ত গম্ভীরভাবে হাত বাড়ালাম। কচুয়ান লাগাম টানলে আমি জিজ্ঞাসা করলাম, স্যার রবার্ট সোসকম ওল্ড প্লেসে আছেন? আর ঠিক সেই মুহূর্তেই হোমস বেরিয়ে এসে ছেড়ে দিলে কুকুরটাকে। একটা আনন্দসূচক আওয়াজ করে কুকুরটা তীর বেগে গিয়ে গাড়ির পা দানি, কিন্তু মুহূর্ত মধ্যে ব্যগ্র সম্ভাষণ হলো প্রচণ্ড ক্রোধে। ওপরের কালো স্কার্টটা কামড়ে ধরতে গেল সে, একটা কর্কশ গলা শোনা গেল, চালিয়ে চলো চালিয়ে চলো। কচুয়ান চাবুক কষালো, ওখানে রয়ে গেলাম আমরা। কুকুরটাকে চেনে আটকাতে আটকাতে হোমস বললেন, একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, কারণ কুকুররা কখনো ভুল করে না। ও ভেবেছিল ওর মনিব, কিন্তু দেখল যে একে ও চেনে না। আমি বলে উঠলাম, কিন্তু ও তো একটা পুরুষের গলা। ঠিক বলেছ, আরও একটা তাস আমাদের হাতে এলো, এখন কিন্তু খুব সাবধানে খেলতে হবে ওয়াটসন। মনে হলো সেদিন আর হোমসের কিছু করবার ছিল না, তাই সত্যিই তখন আমরা ছিপ টিপ নিয়ে মাছ ধরতে গেলাম। সান্ধ্য আহারের জন্যে কিছু ট্রাউট মাছ ধরাও হলো। খাওয়া দাওয়ার পরে হোমসের মধ্যে আবার উৎসাহ দেখা দিল। আবার আমরা সকালবেলা সেই রাস্তাটা ধরলাম যেটা পাশের গেট পর্যন্ত গেছে। একটা লম্বা কালচে মানুষ আমাদের অপেক্ষায় সেখানে ছিলেন, লন্ডনে যার সঙ্গে আমাদের দেখা হয়েছিল, সেই জন মেসন। বললেন, নমস্কার, আপনার চিঠি পেয়েছি মিস্টার হোমস। স্যার রবার্ট এখনও ফেরেননি, তবে শুনেছি আজ রাত্রে ফিরবেন। হোমস জিজ্ঞাসা করলেন, গুপ্তগৃহটা কত দূর এখান থেকে? তা সিকিমাইলের মতো হবে বই কি? তাহলে তো আমরা এটা গ্রাহ্যের মধ্যেও আনতে পারি, কিন্তু আমার পক্ষে তা সম্ভব না মিস্টার হোমস। ফিরে তিনি সঙ্গে সঙ্গে আমার খোঁজ করবেন সোসকম প্রিন্স সম্বন্ধে সর্বশেষ খবরের জন্য। ও, তাহলে আপনাকে বাদ দিয়ে আমাদের কাজ করতে হবে। বেশ, তাহলে লুকোনো ঘরটা আমাদের দেখিয়ে দিয়ে আপনি চলে আসবেন। নিরন্ধ্র অন্ধকার, আকাশে চাঁদ নেই, ঘাসে ছাওয়া মাঠ দিয়ে মিস্টার মেসন আমাদের নিয়ে চললেন। শেষ পর্যন্ত একটা অন্ধকারের স্তূপ আমাদের সামনে দেখা দিল। এটা হলো সেই প্রাচীন গির্জাটা।
গির্জাটার বারান্দার ভাঙা অংশ দিয়ে আমরা ভিতরে ঢুকলাম। আমাদের পথ প্রদর্শক আলগা ইট পাথরের মধ্যে দিয়ে টলতে টলতে এগোতে লাগলেন ভাঙা বাড়ির একটা কোণ লক্ষ্য করে। সেখান থেকে খাড়ায় বেয়ে নামতে হয় গুপ্তগৃহে। একটা দেশলাই জেলে তিনি নিরানন্দ জায়গাটা আলোকিত করলেন। শুধু নিরানন্দই নয়, দুর্গন্ধও বটে। পুরানো দেওয়াল ভেঙে ভেঙে পড়ছে, কত কাফন এখানে, তার কোনোটা শিশের, কোনোটা পাথরের। তার একটা দিক উপরে উঠতে উঠতে আমার মাথা ছাড়িয়ে অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে। হোমস বাতিটা জ্বালিয়েছিলেন, একটা হলদে আলোর ক্ষীণ সুরঙ্গ দেখা গেল। কাফনের প্লেট থেকে সে আলো প্রতিফলিত হলো। অনেকগুলো কাফনের উপরে ছিল গ্রিফিনের মূর্তি, আর এই পুরানো বংশের প্রতীক হিসাবে ছোট্ট মুকুট, অর্থাৎ বংশমর্যাদা মৃত্যুর দ্বার পর্যন্ত চলে গেছে। হোমস বললেন, কয়েকটা হাড়ের কথা আপনি আমাদের বলেছিলেন মিস্টার মেসন, যাবার আগে দেখিয়ে দেবেন সেগুলো। এই যে এই কোণে, এই বলে তিনি লম্বা কয়েক পায়ে এগিয়ে গিয়ে বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন। আমাদের বাতির আলোটা গিয়ে পড়ল সেখানে। বললেন, সব চলে গেছে, কোনো চিহ্নই তো আর নেই। মুচকি হেসে হোমস বললেন, এইরকমই আন্দাজ করেছিলাম, মনে হয় সেগুলোর ছায় এখনও ওই উনুনের মধ্যে পাওয়া যাবে, তার এক অংশ ইতিমধ্যেই পুড়ে গেছে। কিন্তু হাজার হাজার বছর আগে যে মারা গেছে, কেন কোনো ব্যক্তি তার হাড় পোড়াতে যাবে? জন মেসন জিজ্ঞাসা করলেন। হোমস বললেন, সেটাই এখন আমাদের জানতে হবে, তাই আর আপনাকে আটকে রাখবো না। আশা করি কাল সকালের আগে আমরা এই রহস্যের সমাধানে পৌঁছে যাব। জন মেসন চলে গেলে হোমস খুব যত্ন করে কবরগুলো পরীক্ষা করতে লাগলেন। মাঝের কবরটা খুবই প্রাচীন, খুব সম্ভব স্যাক্সন যুগের একটা কবর থেকে শুরু করে এক দীর্ঘ লাইন ধরে নরমান হিউগোদের আর ওডোদের কবর পরীক্ষা করতে করতে আমরা অষ্টাদশ শতাব্দীর স্যার উইলিয়াম আর স্যার ডেনিস ফল্ডারের কবরে গিয়ে পৌঁছালাম। প্রবেশপথের কাছে একটা শিশের কবরের ধারে যখন আমরা পৌঁছালাম, তখন এক ঘন্টারও বেশি সময় কেটে গেছে। এমন সময় হোমসের গলার আওয়াজে তৃপ্তির সুর পেলাম, আর তার দ্রুত চলাফেরা লক্ষ্য করে বুঝতে অসুবিধা হলো না যে কোনো সিদ্ধান্তে তিনি পৌঁছে গেছেন। কাফনটার ভারী ঢাকনার কোণগুলো তিনি ব্যগ্রভাবে পরীক্ষা করছিলেন। তারপর পকেট থেকে একটা ছোট শীতকাঠি বার করে সেটা একটা ফাঁকে ঢুকিয়ে দিলেন। তারপর চার দিতেই উঠে গেল সামনের দিকটা, সেই সঙ্গে একটা কিছু ভেঙে যাওয়ার, ছেড়ে যাওয়ার শব্দ উঠল। কিন্তু ডালাটা আবার নেমে এসেছে কি আসেনি, ভিতরের বস্তুটির অংশমাত্র সবে দেখা গেছে। এমন সময় এমন এক জায়গা থেকে বাধা এলো যা আন্দাজ করতে পারিনি। উপরের গির্জায় কার যেন পায়ের শব্দ, সে শব্দ এমন একজনের যে কোনো বিশেষ মতলব নিয়ে এখানে এসেছে, এবং যেখানে পা ফেলে যেভাবে পা ফেলে ফেলে আসছে সে জায়গাটা তার ভালো করেই চেনা। একটা আলো স্রোত নেমে এলো সিঁড়ি দিয়ে, এবং পরমুহূর্তেই সে গথিক তোরণের ওপর লোকটির মূর্তি ফুটে উঠল। ভয়ঙ্কর তার চেহারা, যেমন লম্বা চওড়া তেমনই ভয়াবহ। একটা বড় আস্তাবলের লণ্ঠন তার সামনে ধরা, তার ঊর্ধ্বমুখী আলোয় এক বলিষ্ঠ গুম্ফকণ্টকিত মুখ ও ক্রুদ্ধ দুই চোখ দেখা গেল। জ্বলন্ত দু চোখের মারাত্মক দৃষ্টি ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত নিবদ্ধ হলো আমার আর আমার বন্ধুর উপরে। কারা তোমরা, শয়তানের দল? বাঁজখাই গলায় চেঁচিয়ে উঠলেন তিনি। কি করছো এখানে আমার এলাকায়? আর তারপর হোমস যখন কোনো উত্তর করলেন না, লোকটি দু পা এগিয়ে হাতের ভারী লাঠিটা উঁচু করে তুললেন, বলে উঠলেন, শুনতে পাচ্ছ? কারা তোমরা, কি করছো এখানে? লাঠিটা তার হাতে কাঁপতে লাগলো। হোমস কিন্তু কুকুরে না গিয়ে এগিয়ে গেলেন তার দিকে, বললেন, আমার আপনাকে কয়েকটা প্রশ্ন করবার আছে স্যার রবার্ট। কি এই জিনিসটা, কি কাজ এটার এখানে? এই বলে হোমস তার পিছনের কাফনের ঢাকনাটা টেনে তুললেন। লণ্ঠনের আলোয় আপাদ মস্তক কাপড়ে ঢাকা একটা দেহ চোখে পড়ল, তার মুখ চোখ ডাইনির মতো ভয়ঙ্কর।
নাক আর চিবুক সর্বস্ব একটা মুখ, মরা জল জলে চোখ দুটো এক দৃষ্টে তাকিয়ে আছে বিবর্ণ মুখমণ্ডল থেকে। তীক্ষ্ণ চিৎকার করে ব্যারন টলতে টলতে পিছিয়ে গেলেন, সামলে নিলেন একটা পাথরের কফন ধরে ফেলে। বললেন, এর খবর আপনি কি করে জানলেন? তারপর আবার সে ভয়ঙ্কর ভাব ফিরিয়ে এনে বললেন, আর তাতে আপনার কি কাজ? বন্ধু বললেন, আমার নাম শার্লক হোমস, হয়তো নামটা অপরিচিত নয় আপনার কাছে। সে যাই হোক, আমার কাজ হলো যে কোনো সব নাগরিকের যে কাজ তাই, আইনকে বড় করে দেখা। মনে হচ্ছে আপনাকে অনেক কিছুরই জবাবদিহি করতে হবে। মুহূর্তকাল জ্বলন্ত চোখে স্যার রবার্ট তাকিয়ে রইলেন বটে, কিন্তু হোমসের শান্ত স্বর আর শীতল ভাবভঙ্গির ফল ফুরল। ব্যারন বললেন, হ্যাঁ স্যার, ঠিক আছে মিস্টার হোমস, পরিস্থিতি আমার বিরুদ্ধে স্বীকার করছি, কিন্তু এছাড়া আর কোনো উপায় আমার ছিল না জানবেন। এই কথা মনে করতে পারলে খুশি হব, কিন্তু আপনার যা জবাবদিহি তা আপনি করবেন পুলিশের কাছে। চওড়া কাঁধে ছাঁকুনি দিলেন স্যার রবার্ট, বললেন, তাই যদি বেশ, তবে তাই হবে, আসুন বাড়ির মধ্যে, নিজে থেকেই পরিস্থিতিটা বুঝতে পারবেন। মিনিট পনেরো পরে যে ঘরটায় আমরা গেলাম, কাঁচের আলমারির ভিতরে সারি সারি বন্দুকের নল লক্ষ্য করে সেটাকে পুরানো বাড়িটার অস্ত্রাগার বলে আমার চিনতে ভুল হলো না। ঘরটা দিব্যি আরামের। কয়েক মিনিটের জন্য আমাদের সেই ঘরে রেখে স্যার রবার্ট বেরিয়ে গেলেন ঘর থেকে, ফিরলেন দুই ব্যক্তিকে সঙ্গে করে। একজন হলো সেই তরুণী যাকে আমরা গাড়িতে দেখেছিলাম, আর অন্যজন এক ছোটো খাটো ইঁদুর মুখ মানুষ, তার ভাবভঙ্গি বিশ্রী চোরের মতো। দুজনে অত্যন্ত হকচকিয়ে গিয়েছিলেন, অর্থাৎ বুঝতে হবে স্যার জন তাদের কিছুই বলেননি। ওদের দিকে হাত বাড়িয়ে স্যার রবার্ট বললেন, এরা হলেন মিস্টার ও মিসেস নরলেট। মিসেস নরলেট বিয়ের আগে ছিলেন ইভান্স, কবছর তিনি ছিলেন আমার দিদির বিশ্বস্ত পরিচারিকা। ওদের এখানে আনার কারণ, পরিস্থিতিটা আপনার কাছে সঠিকভাবে উপস্থিত করাই হবে আমার পক্ষে সবচেয়ে ভালো, এবং কেবলমাত্র এদের দুজনের পক্ষে আমার বক্তব্যের সমর্থন করা সম্ভব। স্ত্রীলোকটি বললেন, তার কি কোনো দরকার আছে স্যার রবার্ট? যা করেছেন ভেবে দেখেছেন কি? আর আমার কথাই বলি, এই ব্যাপারে কোনো রকম দায়িত্বই আমি স্বীকার করি না। অবজ্ঞার চোখে তার দিকে তাকিয়ে স্যার রবার্ট বললেন, সব দায়িত্ব আমার। আচ্ছা, এবার মিস্টার হোমসের একটা সহজ সরল ব্যাখ্যা শুনুন। নিশ্চয়ই আপনি আমার ব্যাপারে অনেক গভীরে প্রবেশ করেছেন, নতুবা ওখানে আপনার দেখা পেতাম না। সুতরাং খুব সম্ভব আপনি জানেন ডার্বির জন্য এমন একটা ঘোড়া আমি ধরেছি যেটার সম্ভাবনার কথা বিশেষ কেউ ভাবেনি, এবং যার সাফল্যের ওপর আমার সর্বস্ব নির্ভর করছে। জিতলে সব কিছু সহজ হয়ে যাবে, কিন্তু যদি না জেতে সে কথা চিন্তা করতেও আমার ভরসা হয় না। হোমস বললেন, হ্যাঁ, পরিস্থিতিটা আমি বুঝতে পারছি। সব কিছুর জন্যই আমি আমার বোনের ওপর নির্ভরশীল, কিন্তু এই সম্পত্তিতে তাঁর কেবলমাত্র জীবনসত্ত্ব ছাড়া কিছু নেই, আর আমি একেবারে আমার পাওনাদার ইহুদিদের হাতে, এবং ভালো করেই আমি জানি যে ভগ্নীর মৃত্যুর সঙ্গে সঙ্গে এরা একঝাঁক শকুনের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়বে এবং সমস্ত কিছুই টোক করবে। আস্তাবল ঘোড়া কিছুই বাদ দেবে না। মিস্টার হোমস, সেই বোন আমার মারা গেছেন ঠিক এক সপ্তাহ হল। সেই খবর আপনি কাউকে জানাননি? কি করে জানাবো, একেবারে ধ্বংসের মুখে তখন আমি। তিন সপ্তাহের মতো যদি খবরটা চেপে রাখতে পারি তাহলে আর কোনো অসুবিধা থাকবে না। তার পরিচারিকার স্বামী এই ভদ্রলোক হচ্ছেন এক অভিনেতা। আমার মনে হলো এই কটা দিনের জন্য হয়তো উনি আমার ভগ্নীর ভূমিকায় অভিনয় করতে পারবেন। ব্যাপারটা আর কিছুই নয়, দিনে একবার করে গাড়িতে করে যাওয়া আর ফিরে আসা, কারণ পরিচারিকা ভিন্ন আর কোনো প্রাণী তার ঘরে প্রবেশ করে না। ব্যবস্থা করা কঠিন হলো না। আমার বোন উদ্রি রোগে মারা যান, অনেক দিনই ভুগছিলেন,
হোমস বললেন, সেটা করোনার বুঝবেন। তার ডাক্তার নিশ্চয়ই মৃত্যুর কারণ হিসাবে জানাবেন যে কয়েক মাস ধরে তার যে অবস্থা চলছিল তাতে এহেন উপসংহারের সম্ভাবনা ছিল। আচ্ছা বেশ, তারপর কি করলেন? মৃতদেহটা তো ওখানে রাখা চলে না, তাই সেই রাত্রে আমি আর নরলেট সেটা নিয়ে যাই ওই কবরখানায়। আজকাল আর যেটার ব্যবহার হয় না, কিন্তু তার কুকুরটা সবসময় দরজার কাছে এসে ঘেউ ঘেউ করছিল, তাই মনে হলো আরও নিরাপদ কোনো জায়গায় কবর দিতে হবে। কুকুরটাকে সরিয়ে নিয়ে তখন মৃতদেহ নিয়ে গেলাম গির্জার মাটির নিচের ঘরটাতে। এতে কোনো অবহেলার ব্যাপার ছিল না, মৃতের কোনো রকম অসম্মান আমি করিনি। আপনি যা করেছেন তার কোনো রকম ক্ষমা নেই স্যার রবার্ট, অধীরভাবে মাথা নাড়লেন স্যার রবার্ট। বললেন, নীতি কথা শোনানো সহজ মিস্টার হোমস, আমার অবস্থায় পড়লে হয়তো আপনি ঠিক একথা ভাবতেন না। শেষ মুহূর্তে নিজের সব আশা ভরসা নষ্ট হয়ে যাচ্ছে, চোখের সামনে এই দেখেও কোনো চেষ্টা করব না, এ হতেই পারে না। আমার মনে হলো যদি তখনকার মতো তাকে তার স্বামীর পবিত্র কবরস্থানের কোনো পুরানো কাফনে রেখে দিই তো মৃতের প্রতি কোনো রকম অসম্মান করা হবে না। এইরকম একটা কাফন খুলে তার ভিতরের জিনিসগুলো বার করে নিয়ে আমি ওকে শুইয়ে দিলাম তার ভিতরে, যেমনটি আপনি দেখেছেন। কিন্তু কাফনটা থেকে যে সব পুরানো হাড়গোড় বেরিয়ে এলো সেগুলো তো ওখানে ফেলে রাখা চলে না, তাই নরলেট আর আমি সেগুলো সরিয়ে ফেললাম তখন, এবং নরলেট রাতে পোড়াতে লাগলো ওগুলো। এই হলো আমার কাহিনী মিস্টার হোমস, কিন্তু কি করে আপনি আমাকে এই কাহিনী শোনাতে বাধ্য করলেন তা ভাবতেই পারছি না। কিছুক্ষণ হোমস চিন্তায় ডুবে বসে রইলেন চুপচাপ, তারপর বললেন, আপনার বিবৃতিতে একটা গলদ আছে স্যার রবার্ট। কেন রেশের ওপর আপনার যা বাজি, যার ওপর আপনার ভরসা, সে তো পাওনাদাররা সমস্ত কিছু ক্রোক করলেও বাধা পাচ্ছে না। না না, ঘোড়াটাও যে তার মধ্যেই পড়ছে, আমি কি বাজি রেখেছি তা নিয়ে আর তাদের মাথা ব্যথা কিসের? এমনও পর্যন্ত হতে পারে যে ঘোড়াটাকে ওরা দৌড়ও করালো না। আর এমনই দুর্ভাগ্য, আমার সবচেয়ে বড় যে পাওনাদার সেই হলো আমার সবচেয়ে মারাত্মক শত্রু, অতি শয়তান এই স্যাম ব্রিউয়ার। নিউ মার্কেট হিথে একবার আমি বাধ্য হয়েছিলাম তাকে চাবুক পেটা করতে। আপনি কি ভাবেন সে আমাকে কোনো সুযোগ দেবে? উঠতে উঠতে হোমস বললেন, যাই হোক স্যার রবার্ট, অবশ্যই খবরটা পুলিশের নজরে আনতে হবে। আমার কাজ ছিল রহস্য উদ্ঘাটন করা, সেখানেই আমি ক্ষান্ত দিচ্ছি। আপনার কাজ কতটা শোভন ও নীতিসম্মত তা আমার বিচার্য নয়। প্রায় রাত দুপুর হলো ওয়াটসন, চলো এবার ফেরা যাক। সকলেই জানেন স্যার রবার্টের এই আশ্চর্য ঘটনার পরিসমাপ্তি হয়েছিল যেরকম হওয়া উচিত তার থেকে অনেক সহজভাবে। সোসকম প্রিন্স ডার্বি জয় করে, তার মালিক 80,000 পাউন্ড বাজি হিসাবে লাভ করেন। দূর পর্যন্ত পাওনাদাররা ধৈর্য ধরেছিল, শেষ পর্যন্ত তাদের পাওনা শোধ দিয়েও স্যার রবার্টের যথেষ্ট ছিল জীবনে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত হবার পক্ষে। পুলিশ ও করোনার মামলাটা সহজভাবে গ্রহণ করলেন। ভদ্রমহিলার মৃত্যু সংবাদ যথাসময়ে প্রকাশ না করার জন্য তাকে মৃদু ভর্ৎসনা করে ছেড়ে দেওয়া হলো।